আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বহু প্রতীক্ষিত বদলির ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে। এখন থেকে যেহেতু অনলাইনে সব বদলি কার্যক্রম চলবে, তাই আমাদেরকে সব কিছু এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে এই ওয়েবসাইটে লগ ইন করে আমরা আমাদের কাজগুলা করতে পারবো। এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার নিয়ে নিতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি নিয়ে নিচ্ছি। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি, আপনি চাইলে অন্য যে কোনো ব্রাউজারও ওপেন করতে পারেন। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ইউআরএল বা অ্যাড্রেসটি। আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখে নিচ্ছি। দেখেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে http://myschooleis.dpe.gov.bd login। এই ওয়েবসাইটে আমরা সুন্দরভাবে ঢুকতে পারবো। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার জন্য আমি ইন্টার প্রেস করলাম। আমাদের সামনে ওয়েবসাইটের ইন্টারফেসটা ওপেন হয়েছে এবং এখানে লগ ইন করার জন্য যে যে তথ্য দরকার সেই সেই তথ্য চাওয়া হচ্ছে। এখানে লগ ইন করার জন্য তিনটা তথ্য দরকার। একটা হচ্ছে ব্যবহারকারীর ধরন। আপনি যদি প্রধান শিক্ষক হন সেক্ষেত্রে প্রধান শিক্ষক সিলেক্ট করবেন, যদি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক সিলেক্ট করবেন, এবং যদি ইউইও বা ডিপিইও যাই হন আপনি সেই হিসাবে আপনার এই ড্রপডাউন মেনু থেকে আপনার পদবিটা সিলেক্ট করে নেবেন। আমি সহকারী শিক্ষক, সেহেতু এখানে সহকারী শিক্ষক হিসাবে সিলেক্ট করে পরবর্তীটা দেখাচ্ছি। তাহলে আমার ব্যবহারকারীর ধরন হচ্ছে সহকারী শিক্ষক। এখন IPEMIS অর্থাৎ কিছুদিন আগে আমরা যে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার একটা সফটওয়্যারে বা ওয়েবসাইটে আমাদের সবগুলা তথ্য দিয়ে আমাদের হচ্ছে একটা আইডি তৈরি করেছিলাম, সেই IPEMIS এ আমাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা এখানে দিতে হবে। অর্থাৎ এখানে একটা মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার দিতে হবে, যেটা আমাদের IPEMIS এ ব্যবহার করা হয়েছে। আর এই স্পেসিফিক যে ইউজার আইডি, এটার জন্যই বারবার করে সবাইকে বলা হচ্ছিল যে যারা নিজের আইডি থেকে IPEMIS এ লগ ইন করে নাই তারা যেন IPEMIS এ নিজের আইডি থেকে লগ ইন করে। আমাদের অনেকেই প্রধান শিক্ষকের আইডি থেকে আমাদের তথ্যগুলো পূরণ করে IPEMIS এ সাবমিট করেছিলাম। এই প্রধান শিক্ষকের আইডি থেকে সাবমিট করার ফলেই এতদিন এই ট্রান্সফারের ওয়েবসাইট মানে চালু করতে দেরি হয়েছে, কারণ অনেক শিক্ষক ছিল যারা হচ্ছে প্রধান শিক্ষকের আইডি থেকে সাবমিট করেছে, নিজের IPEMIS ইউজার আইডি তৈরি করে নাই। এখন দেখেন নিজে যদি IPEMIS ইউজার আইডি তৈরি না করে তাহলে কিন্তু এই IPEMIS ইউজার আইডির জায়গায় নিজের আইডিতে দিতে পারবে না। এখানে কি প্রধান শিক্ষকের আইডি থেকে যারা করছে তারা প্রধান শিক্ষকের আইডি দিলে হবে না? এজন্য সবাইকে IPEMIS এর ইউজার আইডি করতে হবে, যেটা বাধ্যতামূলক, না হলে সে বদলির এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না। যারা এখনও এই IPEMIS এ নিজের থেকে লগ ইন করেন নাই বা নিজের একটা আইডি ক্রিয়েট করেন নাই, তারা নিজের একটা আইডি ক্রিয়েট করে নেন, তা না হলে তারা বদলির আবেদন করতে পারবেন না। তাহলে এখানে আমি আমার নিজের ফোন নাম্বারটা দিয়ে দিব। এখন এখানে দিতে বলছে পাসওয়ার্ড। আমরা যে পাসওয়ার্ড দিয়ে IPEMIS এ লগ ইন করি সেই পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে। তাহলে চলুন আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেই। অবশ্যই সবার মনে আছে যে এখানে কি ধরনের পাসওয়ার্ড দিতে হবে, তো আমি সেই ধরনের পাসওয়ার্ড এখানে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিব। এখানে লগ ইন করে ক্লিক করে আমি লগ ইন করার দিকে যাচ্ছি। লগ ইনে ক্লিক করেছি, ওয়েবসাইটে লগ ইন করা হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের কিছু তথ্য চলে এসেছে, যেমন আমার নাম, লিঙ্গ, বিদ্যালয়ের নাম, আমার স্ট্যাটাস কীরকম, সক্রিয় কিনা, পদবি, যোগদানের তারিখ,
এই বিদ্যালয়ে যোগদানের তারিখ, স্থায়ী ঠিকানা, অনুমোদিত পদ, কর্মরত পদ, ছাত্র ছাত্রীর সংখ্যা, একটা ডিটেলস এখানে চলে এসেছে। কিন্তু এখানে দেয়া আছে অনুগ্রহপূর্বক পরবর্তী সময়সীমার জন্য অপেক্ষা করুন, বদলির আবেদনের সময়সীমা সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ আমাদের এটা শুরু হবে হচ্ছে 15 তারিখ থেকে, ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে কিন্তু বদলির আবেদনের কাজটা এখনও সক্রিয় হয় নাই। এটা আশা করা যাচ্ছে যে আজকে রাত 12টার পর থেকে হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে লগ ইন করে আমাদের কাজটা শুরু করব। এখানে বদলির আবেদন, বদলির আবেদনে যখন ক্লিক করছি তখন আমাদেরকে মূল পাতায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কোনো কাজই করতে পারছি না কারণ এখনো মানে ওয়েবসাইটটাকে পূর্ণাঙ্গভাবে চালু করা হয় নাই। এখানে অসম্পূর্ণ আবেদন, আমরা যখন কোনো আবেদন করব এই অসম্পূর্ণ আবেদনের মধ্যে দেখাবে, জমাকৃত আবেদন। এখানে আমাদের যদি একাধিক আবেদন করা থাকে সেগুলো এখানে জমাকৃত হবে, যদিও এটা এখানে কি অবস্থায় আসবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমি আপনাদেরকে যখন মানে সাইটটা পুরোপুরি চালু হয় তখন একটা আবেদন করে পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে কোন কাজগুলো করবেন। এখানে আপনি একটা স্বাক্ষর আপলোড করতে পারেন, অথবা আপনি যদি আইপিএমআইএস এর স্বাক্ষর আপলোড করেন তাহলে এখানে দেখাবে। যারা আইপিএমএস এর স্বাক্ষর আপলোড করেন নাই তারা আপলোড করলে যদি এইউ ইউসার ভেরিফাই করে দেয় তাহলে সেই ফাইলটা এখানে দেখাবে। এটাই হচ্ছে মূল বিষয়। উপরে দেখাচ্ছে একটা হেডলাইনে যে আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে, কিন্তু তার নিচে আবার দেখাচ্ছে দুঃখিত বদলির জন্য আবেদনের সময়সীমা শেষ। অর্থাৎ তারা নিজেদেরই একটা কনফিউশনের মধ্যে আছে। যাই হোক, এটা হচ্ছে 15 তারিখ রাত্রি থেকে, মানে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, 15 তারিখ রাত্রি থেকে আবেদন করা যাবে, তখন আমি আপনাদেরকে সুন্দর করে এটা বোঝানোর চেষ্টা করব। এখন এই বদলির আবেদন নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে বা কারো যদি কোনো কিছু বোঝার থাকে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন। আমি একটা প্রশ্ন উত্তরের ভিডিও করে কে বদলি হতে পারবেন, কত বছরে বদলি হতে পারবেন বা বদলি হতে কী কী লাগবে সব ডিটেলস নিয়ে একটা প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আবেদনের ওয়েবসাইটটা পূর্ণাঙ্গভাবে চালু হলেই আমি একটা দেখাবো কীভাবে আপনি আপনার আবেদনের কাজটা সমাপ্ত করবেন। ধন্যবাদ।